হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ইলেক্টা স্টাডি। আজকের ভিডিও দেখে নেব স্টাফ সিলেকশন কমিশনের CHSL 10+2 এর যে অ্যাডমিট কার্ড প্রোভাইড করছে সেটা কিভাবে ডাউনলোড করব। প্রথমে স্টাফ সিলেকশনের হোম পেজে আমরা চলে এসেছি। হোম পেজে এখানে লগ ইন করার জায়গায় যে ফর্ম ফিল আপের টাইমের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা ছিল সেটা এখানে দিতে হবে। এখানে দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিতে হবে। আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি। তারপরে লগ ইন করে নিলাম। লগ ইনটা হয়ে গেলেই আফটার লগ ইন দেখো এই পেজটা চলে আসবে। এখানে অ্যাডমিট কার্ড লেখা রয়েছে, অ্যাডমিট কার্ডে ক্লিক করলাম। অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর দেখো নিজের নিজের এখানে জোন দেওয়া রয়েছে। তুমি যে জোনে পড়ছো সেই জোনের সাইডে তোমাকে যেতে হবে। এখানে দেখো কর্ণাটকা আছে, কেরালা জোন, তারপরে নর্থ ইস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন। আমার যেমন কলকাতা ইস্টার্ন রিজিয়নে পড়ছে, তাহলে ইস্টার্ন রিজিয়নে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো ইস্টার্ন রিজিয়নের যে সাইটটা স্টাফ সিলেকশনের খুলে গেল, ইস্টার্ন রিজিয়ন কলকাতা দেখো এখানে লেখা রয়েছে। এরপর এখানে আবার অ্যাডমিট কার্ডে চলে আসবো। অ্যাডমিট কার্ড এখানে দেখো সব এক্সাম নাম লেখা রয়েছে, CHSL, CGL, স্টেনো। CHSL-এ চলে আসলাম। CHSL-এ যাওয়ার পর দেখো একটা লিঙ্ক এখানে দেওয়া আছে, 10+2 Tier 1 2022। ব্যাস এখানটাই তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আর ডেট অফ বার্থটা দেওয়ার পর আর এই ক্যালকুলেশনটা করে এখানে অ্যান্সার দেওয়ার পর নেক্সট করলে তোমার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। দেখো এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ আর ক্যালকুলেশনটা আমি করে দিয়েছি এখানে। এবার নেক্সট করে নেব। নেক্সট করলে এই পেজটা আসবে। এখানে কেয়ারফুলিভাবে এটা ইনস্ট্রাকশানগুলো পড়তে হবে। এক্সামে ভ্যালিড একটা আইডেন্টি প্রুফ লাগবে, সেটা সম্বন্ধে এখানে লেখা আছে। এটাকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখো এখানে বলছে যে রোল নম্বরে ক্লিক করতে তাহলে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। রোল নম্বরে ক্লিক করলাম। রোল নম্বরে ক্লিক করলে এই পেজটা খুলবে। এই পেজটা খোলার পরে নিচে দেখো এখানে আই রিড ইনস্ট্রাকশান বলে এখানে টিক করতে হবে, যে একটা টিক করার জায়গা থাকবে। এটা টিক করার পর ডাউনলোড ই অ্যাডমিট কার্ড দেখো এবার ডাউনলোড করে ডাউনলোড হয়ে যাবে। ই অ্যাডমিট কার্ড করলে ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।